Hello learners, welcome to Virtual School. This is Taufik Hassan with you with a new topic as before. Today we learn voice, its definition, its classification, its characteristics, its way of changing. But all these things is quite impossible in a single class. So we learn it part by part. Today we'll discuss about pardon. So let's begin. ভয়েস বলতে আমরা কি বুঝি বাংলায় এটাকে বলা হয় বাচ্য আসলে বাচ্যটা কি সোজা কথা হচ্ছে ক্রিয়ার প্রকাশভঙ্গি হচ্ছে ভয়েস অর্থাৎ একটি বাক্যে তাই ক্রিয়াটাকে কিভাবে প্রকাশ করা হচ্ছে অর্থাৎ ওই বাক্যের কাজটি বা ক্রিয়াটি সাবজেক্ট নিজে করছে নাকি তার উপরে সে বর্তাচ্ছে এইটার যে প্রকাশভঙ্গি সেটি ভয়েস ক্লিয়ার এখন আমরা দেখব এটা ক্লাসিফিকেশন ভয়েস কয় প্রকার ভয়েস আমরা জানি তিন প্রকার অ্যাক্টিভ ভয়েস দুই নম্বরে রয়েছে প্যাসিভ ভয়েস এবং তিন নম্বরে রয়েছে কোয়াসি প্যাসিভ ভয়েস কোয়াসি প্যাসিভ ভয়েস এই কোয়াসি প্যাসিভ ভয়েসের টার্মটা কিন্তু অনেক বইয়ে নাই অনেক বইয়ে লেখা আছে ভয়েস দুই প্রকার অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস যাই হোক আমরা শিখবো যে ভয়েস হচ্ছে তিন প্রকার যেসে অ্যাক্টিভ প্যাসিভ এবং কোয়াসি প্যাসিভ অ্যাক্টিভ ভয়েস কি অ্যাক্টিভ ভয়েস হচ্ছে যেখানে সাবজেক্ট নিজে অ্যাক্টিভ সহজ কথা অর্থাৎ যেই সেন্টেন্সের কাজটি সাবজেক্ট নিজে করবে সেটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস যেমন আমরা যদি এভাবে দেখি উই আর learning English. We are learning English. তাহলে এইখানে মূল ভাবটি কি রয়েছে learn শেখা শেখা কাজটি কে করছে সাবজেক্ট উই আমরা শিখছি তাহলে এই সেন্টেন্সে কাজটি কিন্তু সাবজেক্ট নিজে করছে অর্থাৎ সাবজেক্ট এখানে নিজে অ্যাক্টিভ রয়েছে তাহলে এটাকে আমরা কি বলছি এটি একটি অ্যাক্টিভ সেন্টেন্স এটি একটি অ্যাক্টিভ সেন্টেন্স আবার যদি আমরা আরেকটি সেন্টেন্স লিখি এভাবে The letter has been written by him. The letter has been written by him. এখানে verb কি রয়েছে? Write, লেখা। লেখা কাজটি এখানে subject কি রয়েছে? The letter। কারণ letter কি নিজে কিছু লিখবে? নিজে কি লেটার কিছু লিখতে পারে না অর্থাৎ এইখানে লেখা কাজটি কিন্তু লেটার করছে না অর্থাৎ এখানে সাবজেক্ট কিন্তু অ্যাক্টিভ না আবার সাথে সাথে আরেকটা বিষয় দেখতে হবে প্যাসিভ ভয়েসের আরো একটু বৈশিষ্ট্য রয়েছে সেটি হচ্ছে সেখানে অবশ্যই সাহায্যকারী ভার্ব থাকতে হবে এবং মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম থাকতে হবে এখন সাহায্যকারী ভার্ব কিন্তু এবং মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল অন্যান্য অ্যাক্টিভ সেন্টেন্সও থাকতে পারে যেমন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাহায্যকারী ভার্ব এবং মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল আছে কিন্তু সেটা শুধু সাহায্যকারী ভার্ব এবং ভার্বের ফার্স্ট পার্টিসিপল মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল দিয়ে কিন্তু প্যাসিভ বোঝা যায় না সাথে সাথে আরেকটি বৈশিষ্ট্য থাকতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট ইনঅ্যাক্টিভ থাকতে হবে অর্থাৎ সাবজেক্ট নিজে কিন্তু এই সেন্টেন্সের কাজটি করবে না ক্লিয়ার তাহলে এখানে দেখা যাচ্ছে রাইট লেখা কাজটি সাবজেক্ট করছে না সাহায্যকারী ভার্ব রয়েছে এবং মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল রয়েছে তাহলে আমরা বলতে পারছি এটি হচ্ছে একটি প্যাসিভ সেন্টেন্স প্যাসিভ এবার আমরা আরেকটা সেন্টেন্স দেখব যেমন যদি বলা হয় দ্য মুন লুকস বিউটিফুল দ্য মুন লুকস বিউটিফুল এই সেন্টেন্সটিতে আমরা প্যাসিভের বৈশিষ্ট্য দেখছি না কেন কারণ হচ্ছে প্যাসিভে কি ছিল যে সাহায্যকের ভার্ব এবং মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম থাকতে হবে কিন্তু এইখানে কিন্তু সেটা নাই সাহায্যকারী ভার্ব নাই মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল নাই তাহলে এটাকে আমরা প্যাসিভ বলতে পারছি না কিন্তু এই সেন্টেন্সটা দেখতে কিন্তু অ্যাক্টিভের মতো মনে হচ্ছে যেমন এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট তাই না তাহলে এইখানে দ্য মুন লুকস বিউটিফুল তাহলে এই সেন্টেন্সটিকে দেখতে অ্যাক্টিভ ভয়েসের মতো মনে হলেও
এটি আসলে অ্যাক্টিভ নয়। কেন? কারণ এখানে ভার্বটা কি? লুক, দেখা। দেখা কাজটা কি মন করছে, মানে চাঁদ নিজে কি কিছু দেখে? না, চাঁদ নিজে কিন্তু কিছু দেখে না। তাহলে এখানে দ্য মুন কিন্তু ইনঅ্যাক্টিভিটি অফ সাবজেক্ট। তাহলে এই সেন্টেন্সটি দেখতে অ্যাক্টিভ ভয়েসের মতো, কিন্তু অর্থ দিচ্ছে প্যাসিভের মতো। যেমন দ্য মুন লুকস বিউটিফুল, চাঁদ দেখতে সুন্দর, সে নিজে দেখছে না, তাকে দেখা হচ্ছে। দ্য লেটার হ্যাজ বিন রিটেন বাই হিম, চিঠিটা কিন্তু নিজে লিখছে না, চিঠিকে লেখা হচ্ছে। একইভাবে চাঁদ নিজে দেখছে না, চাঁদকে দেখা হচ্ছে। তাহলে অর্থটা কিন্তু প্যাসিভের সঙ্গে মিল রয়েছে, আবার দেখতে সেটা কি রয়েছে? অ্যাক্টিভের মতো। এই ধরনের সেন্টেন্স কে আমরা বলছি কোয়াসি প্যাসিভ। কোয়াসি প্যাসিভ। তাহলে এখানে আমরা কি দেখলাম? যদি সাবজেক্ট অ্যাক্টিভ থাকে তাহলে সেটি অ্যাক্টিভ ভয়েস, সাবজেক্ট ইনঅ্যাক্টিভ এবং সহযোগী ভার্ব ভি3 থাকলে সেটি প্যাসিভ। দেখতে অ্যাক্টিভ কিন্তু অর্থ প্যাসিভ যদি হয় তাহলে সেটি হবে কোয়াসি প্যাসিভ। এই কোয়াসি শব্দের অর্থ কিন্তু হাফ, যার অর্থ হচ্ছে অর্ধেক, যার কারণে এটাকে বলা হচ্ছে অর্ধেক প্যাসিভ। যেমন অর্থটা প্যাসিভ হয়ে আছে, এই জন্য আমরা এটাকে বলছি অর্ধেক প্যাসিভ। ক্লিয়ার? তাহলে আমরা এখানে চিনলাম যে অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস এবং কোয়াসি প্যাসিভ ভয়েস কোনগুলো। এখন আমরা যেটা শিখবো সেটি হচ্ছে এই ভয়েস গুলাকে আমাদের চেঞ্জ করতে হবে একটা থেকে আরেকটা, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ করতে হবে, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হবে, কোয়াসি প্যাসিভ থেকে প্যাসিভ করতে হবে। এই বিষয়গুলো আমরা শিখবো। তাহলে এখন আমরা শিখবো অ্যাক্টিভ থেকে কিভাবে প্যাসিভ করা যায়। প্রথমত আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স শিখবো। তো এখানে দেখা যাচ্ছে, আমরা বোর্ডে দেখতে পাচ্ছি, প্রথমে অ্যাক্টিভের অবজেক্টকে প্যাসিভের সাবজেক্ট করতে হবে। অর্থাৎ অ্যাক্টিভ যে সেন্টেন্সটা দেওয়া থাকবে সেটা যদি আমরা প্যাসিভ করতে চাই, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্সের যে অবজেক্টটি থাকবে সেটা আমরা প্যাসিভের সাবজেক্ট করব। এরপর যেটা করব, টেন্স ও পার্সন অনুসারে অক্সিলারি ভার্ব লিখব, সাহায্যকারী ভার্ব লিখব টেন্স ও পার্সন অনুসারে। এখানে দেখা যাচ্ছে যে দুইটি টেন্সে শুধু সাহায্যকারী ভার্ব থাকবে না, তোমরা জানো প্রেজেন্ট ইনডিফিনাইট এবং পাস্ট ইনডিফিনাইট, এই দুটি ছাড়া আর সকল টেন্সেই কিন্তু সাহায্যকারী ভার্ব রয়েছে। তাহলে আমরা সেই সাহায্যকারী ভার্ব অনুসারে লিখব। পার্সনটা কেন বলেছি, দেখা যাচ্ছে যে সাহায্যকারী ভার্ব যেটা দেওয়া আছে পার্সন অনুযায়ী কখনো চেঞ্জ হতে পারে। যেমন হয়তো একটা সেন্টেন্সে দেওয়া থাকলো যে দে হ্যাভ কমপ্লিটেড দেয়ার ওয়ার্ক, তাহলে এখানে দে হ্যাভ রয়েছে, এটা দেখে আমরা বুঝতে পারবো যে হ্যাভ বা হ্যাজ এখানে সাহায্যকারী ভার্ব ইউজ করব। কিন্তু এখানে কোনটা নিব সেটা নির্ভর করবে আমরা প্যাসিভের সাবজেক্ট কী আনছি তার উপর। যেমন এই সেন্টেন্সের ক্ষেত্রে দেয়ার ওয়ার্ক, এটা যখন সাবজেক্ট হচ্ছে সেক্ষেত্রে দেয়ার ওয়ার্কের পরে অবশ্যই হ্যাভ বসবে না, হ্যাজ বসবে। এই জন্য বলেছি যে পার্সন অনুসারে আমরা সাহায্যকারী ভার্ব নিব। আচ্ছা, এরপরে কি রয়েছে, নেগেটিভ সেন্টেন্স যদি হয় তাহলে তারপরে নট লিখব। অর্থাৎ অ্যাক্টিভের ওই সেন্টেন্সটি যদি নেগেটিভ থাকে তাহলে আমরা প্যাসিভ করার সময় সেটা নেগেটিভ রাখবো, এ তাহলে সাহায্যকারী ভার্বের পরে নট লিখতে হবে। চার নম্বরে কি রয়েছে, শ্যাল, উইল, ক্যান, মে, শুড, উড, কুড, মাইট, মাস্ট, অট টু, অ্যাম টু, ইজ টু, আর টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, গোয়িং টু, এইগুলো যদি থাকে তাহলে এর পরে একটি বি লিখব, বিইবি। সাহায্যকারী ভার্ব হিসাবে যদি এইগুলো থাকে তাহলে তারপর আমরা বি লিখব। এরপরে কি আছে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এরপরে বিন লিখব। অর্থাৎ প্যাসিভ করার সময় সাহায্যকারী ভার্ব হিসাবে যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো আসে তাহলে তারপরে আমরা বিন লিখব। তারপর কি রয়েছে, কন্টিনিউয়াস টেন্স যদি হয় তাহলে তারপরে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ভার্বের পরে বিইং লিখব। অর্থাৎ একটি কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ মূল ভার্বের সাথে যদি আইএনজি থাকে তাহলে ওই সেন্টেন্সটিকে প্যাসিভ করার ক্ষেত্রে আমরা সাহায্যকারী ভার্ব লেখার পর বিইং লিখব, বিই আইএনজি, বিইং লিখব। পাঁচ নম্বর কি করব, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপিল, অর্থাৎ ভি3 যেটাকে আমরা বলে থাকি, ভার্বের যে থার্ড ফর্মটা রয়েছে ফার্স্ট পার্টিসিপিল ফর্ম সেটা লিখব, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপিল ফর্ম লিখব। ছয় নম্বরে প্রিপোজিশন, আমি ব্র্যাকেটে সাধারণত বাই লিখেছি, তাহলে প্রিপোজিশন আমরা সাধারণত বাই লিখব, বাই ছাড়াও অন্যান্য প্রিপোজিশন হয় আমরা একটু পরে শিখব। এরপর আমরা কি করব, অ্যাক্টিভের যে সাবজেক্ট থাকবে সেটাকে আমরা প্যাসিভের অবজেক্ট করে ফেলব। তাহলে এই সাতটি ধাপ অতিক্রম করলেই কিন্তু সকল অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করতে পারবো। তাহলে আমরা এখন দেখি, কয়েকটা এক্সাম্পল দেখলে আরও বেশি বিষয়টা ক্লিয়ার হবে।
প্রথমে যে সেন্টেন্সটা আমরা দেখেছিলাম যে উই আর লার্নিং ইংলিশ, এখন এই সেন্টেন্সটিকে আমরা প্যাসিভ করব, এটিকে অ্যাকটিভ সেন্টেন্স, এটিকে আমরা প্যাসিভ করব। আচ্ছা তাহলে প্রথম শর্ত কি ছিল? অ্যাকটিভের অবজেক্ট যেটি থাকবে সেটিকে সাবজেক্ট করতে হবে। অবজেক্ট কি আমরা এটা আগেও শিখেছি, অবজেক্ট হচ্ছে ভার্বের কাছে কি বা কাকে দিয়ে কোশ্চেন করলে যে আনসারটা পাওয়া যাবে সেটি হচ্ছে অবজেক্ট, সাধারণত এটা মূল ভার্বের পরেই থাকবে। তাহলে এখানে ইংলিশ হচ্ছে অবজেক্ট, তাহলে প্রথম শর্ত কি ছিল? অবজেক্টকে সাবজেক্ট করব, তাহলে আমরা ইংলিশ লিখলাম সাবজেক্ট। এরপর কি ছিল? টেন্স অনুসারে এবং পার্সন অনুসারে সাহায্যকারী ভার্ব লিখব, যেমন এখানে আছে কি আর, তাহলে আর দেখে বোঝা যাচ্ছে এখানে আমাদের am, is, are এই তিনটির যে কোনো একটি সাহায্যকারী ভাব ব্যবহার করতে হবে। তাহলে ইংলিশের পরে কি বলবে? is, এই জন্য বলেছিলাম যে পার্সন অনুসারে। আচ্ছা তাহলে is লিখলাম। এরপরে কি শর্ত ছিল? কয়েকটা শর্ত ছিল, shall, will, can, may, should, could, might ইত্যাদি, এগুলো যদি থাকে তাহলে তারপরে be লিখবো, তারপর have, has, had যদি থাকে তাহলে তারপরে been লিখবো, কন্টিনিউয়াস টেন্স যদি হয় অর্থাৎ মূল ভাবের সাথে যদি ing থাকে তাহলে আমরা তারপরে সাহায্যকারী ভাবের পরে কি লিখবো? being লিখবো। তাহলে এইখানে কি একটা কন্টিনিউয়াস টেন্স না, মূল ভাবের সাথে এখানে ing আছে learning, তাহলে এইখানে আমরা এই সাহায্যকারী ভাব is লিখেছি, এরপরে কি লিখবো? being, ইংলিশ is being। এরপরে কি ছিল বৈশিষ্ট্য? মূল ভাবের ফার্স্ট পার্টিসিপল ফর্ম লিখতে হবে learn, এটার পার্টিসিপল কি? learned, তাহলে আমরা লিখে নিলাম learned, তাহলে ইংলিশ ইজ বিং লার্নড। এরপরে কি ছিল? প্রিপোজিশন লিখতে হবে, সাধারণত বাই আমরা বলেছিলাম, তাহলে এখানে আমরা প্রিপোজিশন লিখলাম বাই, ইংলিশ ইজ বিং লার্নড বাই। লাস্ট শর্তটা কি ছিল? অ্যাক্টিভের সাবজেক্ট যেটি থাকবে সেটি প্যাসিভে অবজেক্ট হয়ে যাবে, তাহলে এখানে সাবজেক্ট কি রয়েছে? উই, উই এর অবজেক্টিভ ফর্ম কি জানি আমরা? আস, তাহলে আমরা এখানে কি লিখবো? আস, তাহলে ইংলিশ ইজ বিং লার্নড বাই আস, হয়ে গেল প্যাসিভ সেন্টেন্স। তাহলে জাস্ট আমরা ওই যে যে সাতটি বৈশিষ্ট্য বা সাতটি যে আমরা ধাপ শিখেছি ওই অনুসারে যে লিখতে থাকবো তাহলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত সঠিক উত্তরটি পেয়ে যাব। আচ্ছা এরপর আমরা আরেকটা সেন্টেন্স যদি দেখি, আই লাভ মাই মাদার, আই লাভ মাই মাদার, এটা যদি আমরা প্যাসিভ করতে চাই তাহলে কি করবো? প্রথমে অবজেক্ট মাই মাদার লিখলাম, এরপরে কি সাহায্যকারী ভার্ব লিখবো টেন্স অফ পার্সন অনুসারে, তাহলে এখানে লাভ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, রাইট? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে এখানে কিন্তু একটা বিষয় রয়েছে, আমরা দুই নম্বরে শিখেছিলাম ধাপগুলোতে যে টেন্স এবং পার্সন অনুযায়ী সাহায্যকারী ভার্ব লিখতে হবে, এবং ওইখানে আমি বলেছিলাম যে দুইটি টেন্সে সাহায্যকারী ভার্ব থাকবে না, একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট এবং আরেকটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট। প্রেজেন্ট ইনডিফিনাইটের জন্য আমরা সাহায্যকারী ভার্ব লিখবো am, is, are পার্সন অনুসারে, এবং ফার্স্ট ইনডিফিনাইটের জন্য লিখব was, were। তাহলে এখানে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনাইট, আই লাভ মাই মাদার এখানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তাহলে এখানে সাবজেক্টের উপর আমরা কি লিখব? am, is, are এর যে কোনো একটি, তাহলে মাই মাদার, এরপরে কি বসবে? is। এরপরে কি ছিল? এরপরে অন্যান্য যে শর্তগুলো ছিল be, been, being, এই শর্তগুলো কিন্তু এখানে প্রয়োজন পড়ছে না, কারণ বি বিন বিং হওয়ার জন্য যা দরকার তা কিন্তু এখানে নেই, তাহলে এটা আমরা স্কিপ করে দেবো। এরপরে কি ছিল? বিচ লিখতে হবে, লভ এটার ভিত্রি কি? লভড, প্রিপোজিশন লিখতে হবে বাই, সাবজেক্ট এখানে আছে আই, তাহলে এটা অবজেক্টিভ ফর্ম কি হবে? মি, তাহলে মাই মাদার ইজ লাভড বাই মি, ক্লিয়ার? তাহলে এইভাবে কিন্তু আমরা প্রতিটি করে ফেলতে পারবো। এরপর যদি আমরা আরো দেখতে থাকি যে আরো দুই একটা সেন্টেন্স যদি দেখি, আর যদিও আসলে সময়ের স্বল্পতা রয়েছে আমরা অনেক বেশি এক্সাম্পল দেখতে পারবো না, তারপর একটা দেখি, যেমন আই এম গোয়িং টু ওপেন শপ, আই এম গোয়িং টু ওপেন আ শপ, এইখানে আমরা দেখি যে এইটা যদি আমরা প্যাসিভ করতে চাই তাহলে কি করব? প্রথমে অবজেক্ট শপ, অ্যাম আছে, অ্যাম ইজ আর যে কোনো একটি হবে, তাহলে শপ ইজ গোয়িং টু, আমরা লিখেছিলাম শ্যাল উইল ক্যান মে, ওই
ওইখানে কিন্তু এই গোয়িং টুটাও ছিল, গোয়িং টুটাও ছিল। তাহলে আমরা সেটা এই গোয়িং টুটাকে আমরা এখানে নিয়ে নিলাম, গোয়িং টু। গোয়িং টু যদি থাকে তাহলে তারপর কি লেখার কথা? বি। তাহলে শপ ইজ গোয়িং টু বি ওপেন, এবার ভি থ্রি লিখবো তাই না আমরা, ওপেন বাই মি। আর শপ ইজ গোয়িং টু বি ওপেন বাই, এখানে এই গোয়িং টু কিন্তু অক্সিলারি হিসেবে ব্যবহৃত হবে, এখানে কোনোভাবেই সেটাকে আমরা কি করতে পারবো না, মানে মডেল অক্সিলারির মধ্যে পড়বে এটা। এখানে আমরা যদি মূল ভার্বের এটা গো কে মূল ভার্ব চিন্তা করে কেউ যদি এখানে শপ ইজ বিং গন এরকম লেখা শুরু করে তাহলে কিন্তু ভুল হবে। তাহলে এটাকে আমরা একটা মডেল চিন্তা করে সেভাবে আমরা সলভ করব। ওকে, এখন আমরা দেখছি যে প্রিপোজিশন বাই ওখানে ব্র্যাকেটে লেখা ছিল, সাধারণত বাই, তার মানে আরো অন্যান্য প্রিপোজিশন হতে পারে। তাহলে এখন আমরা দেখবো আর কি কি প্রিপোজিশন আমরা লিখতে পারি। এখানে আমি কয়েকটি ভার্ব লিখেছি, স্যাটিসফাই, ডিসস্যাটিসফাই, প্লিজ, ডিসপ্লিজ, অ্যানয়, মার্ভেল, সারপ্রাইজ, চার্ম, এই ভার্বগুলো যদি থাকে তাহলে তারপর যদি ব্যক্তি বোঝায়, যদি ব্যক্তির সাথে সংশ্লিষ্ট হয় সরাসরি, তাহলে এই প্রত্যেকটি ভার্বের পরে আমরা কি লিখবো? উইথ। ব্যক্তির সাথে যদি সম্পর্কিত সম্পৃক্ত হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখবো? উইথ। আর ব্যক্তি ছাড়া অন্য কিছু হলে অ্যাট, ব্যক্তি ছাড়া অন্য কিছু হলে অ্যাট। তাহলে এই ভার্বগুলো যদি থাকে প্যাসিভের জন্য, অর্থাৎ যে সেন্টেন্সটিকে আমরা প্যাসিভ করব, মূল ভার্বে যদি এটা এইগুলো থাকে তাহলে ব্যক্তির সাথে সম্পর্কিত হলে সেখানে উইথ এবং অন্য কিছু হলে অ্যাট লিখবো। আরো কিছু ভার্ব রয়েছে, যেমন যদি নো হয় তাহলে তারপর আমরা টু লিখবো, কন্টেইন ইন লিখবো, ফ্রাইটেন অব লিখবো, ফিল উইথ, কাভার উইথ। তাহলে এই যে এই ব্যতিক্রম ভার্বগুলো রয়েছে এইগুলা হলে আমরা এইভাবে লিখবো, আর অন্যান্য গুলাতে বাই লিখবো। তাহলে এখন আমরা এর দু একটা এক্সাম্পল দেখি, তাহলে আরো বেশি সহজ হয়ে যাবে। আমরা যদি এখানে লিখি হি প্লিজড আস, হি প্লিজড আস, তাহলে এখানে আমরা কি করব? উই আর প্লিজড। দেখো এখানে প্লিজড আছে ফার্স্ট ইনফিনিট, যার কারণে আমরা এখানে ওয়ার লিখলাম। তাহলে উই আর প্লিজড, প্লিজ এর পরে কি হওয়ার কথা ছিল? প্রিপোজিশন উইথ অথবা অ্যাট। যদি সরাসরি ব্যক্তি বোঝায় তাহলে উইথ, তাহলে এখানে হি ব্যক্তি বোঝাচ্ছে, তাহলে আমরা কি লিখবো? উইথ, উইথ হিম। তাহলে উই আর প্লিজড উইথ হিম, এই সেন্টেন্সটি যদি এরকম হতো, হি ইজ বিহেভিয়ার pleased us, his behavior pleased us, তাহলে আমরা কি লিখতাম? We are pleased at his behavior, at his behavior। কেন? কারণ হচ্ছে আমাদের, আমরা শিখেছি যদি এই ভার্বগুলি থাকে তাহলে যদি সরাসরি ব্যক্তির সাথে সম্পর্কিত হয় তাহলে আমরা উইথ লিখবো, আর যদি ব্যক্তি ছাড়া অন্য কিছু হয় তাহলে অ্যাট লিখবো। তাহলে এখানে কি ছিল? হিজ বিহেভিয়ার, সরাসরি সে না, তার ব্যবহারের কথা বলা হচ্ছে, যার কারণে আমরা এখানে কি লিখেছি? অ্যাট হিজ বিহেভিয়ার। ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা প্রত্যেকটি করতে পারি। যেমন এখানে আরো যে ভার্বগুলো আমরা দেখেছিলাম, যেমন নো থাকলে টু হবে, যেমন আমরা যদি বলি আই নো হিম তাহলে হি ইজ নোন টু মি। ওকে, এইভাবে আমরা প্রত্যেকটা ব্যবহার করব। এবার আর একটা বিষয় আমরা দেখবো, সেটি হচ্ছে যদি কোনো সেন্টেন্সে একাধিক অবজেক্ট থাকে, একটি সেন্টেন্সে একাধিক অবজেক্ট থাকলো তাহলে আমরা আসলে কোন অবজেক্টটিকে সাবজেক্ট করব। যেমন হি টিচেস আস ইংলিশ, হি টিচেস আস ইংলিশ। তাহলে এখানে দেখো দুটি অবজেক্ট রয়েছে, একটি হচ্ছে আস, একটা হচ্ছে ইংলিশ। এই দুটার মধ্যে এখন আমরা প্যাসিভ করার জন্য অবজেক্টকে তো সাবজেক্ট করতে হবে, তাহলে কোন অবজেক্টটিকে আমরা সাবজেক্ট করব? এরকম যদি হয় সেই ক্ষেত্রে আমরা ব্যক্তিবাচক যে অবজেক্ট থাকবে, ইনডিরেক্ট অবজেক্ট যেটাকে বলা হয়, আমরা সেটাকে সাবজেক্ট করব। যেমন এখানে আস ব্যক্তিবাচক অবজেক্ট রয়েছে, কি
আস, তাহলে এইটাকে আমরা সাবজেক্ট করে দিলে উই আর টট ইংলিশ বাই হিম। এইখানে দেখো ইংলিশটা এখানে অবজেক্ট ছিল, এখানেও কিন্তু অবজেক্ট হিসেবে রয়ে গেল। এরকম যদি হয় কোন সেন্টেন্সে দুটি অবজেক্ট থাকলো, তাহলে যে অবজেক্টটিকে আমরা অবজেক্ট হিসাবে রেখে দিচ্ছি সেই অবজেক্টের একটা নাম রয়েছে, সেটাকে বলা হয় রিটেইনড অবজেক্ট। সেটাকে কি বলে? রিটেইনড অবজেক্ট। তাহলে এই সেন্টেন্সে ইংলিশটা কিন্তু রিটেইনড অবজেক্ট। তাহলে আজকে আমরা ভয়েস কি সেটা জানলাম, এটা ক্লাসিফিকেশন জানলাম, অ্যাকটিভ থেকে প্যাসিভে কিভাবে চেঞ্জ করা যায়, রূপান্তর করা যায় আমরা সেটা শিখলাম, অ্যাসার্টিভ সেন্টেন্স শিখেছি, আমরা অন্যান্য সেন্টেন্সও শিখব। আসলে বেসিক অনেক আলোচনাই কিন্তু আমাদের শেষ, এরপরে অন্যান্য সেন্টেন্সের যখন আমরা প্যাসিভ করব সেটা কিন্তু খুব সহজে শিখে ফেলতে পারবো আমরা। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং কানেক্টেড, কামিং সুন উইথ দ্য নেক্সট পার্ট, টেল দেম আল্লাহ হাফেজ।